الرسول أخبر بما قد كان هادينا يقول أسبغ علينا من عظيم حديثه عن فتنة ستموج يوما بل تطول. نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা বার্সিসের ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বার্সিসের ঘটনা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। বার্সিসা ছিল বনি ইসরায়েলের একজন প্রখ্যাত আবেদ ও ধর্মযাজক। তার নিজস্ব উপাসনালয় ছিল, সে তার উপাসনালয়ে সর্বদা ইবাদতে মশগুল থাকত। বর্ণিত আছে সে তার উপাসনালয়ে 70 বছর যাবৎ ইবাদতে মশগুল ছিল। তার সময়ে তার মতো একজন আবেদ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার ছিল। একবার বনি ইসরায়েলের 3 সহোদর জিহাদে যাওয়ার ইচ্ছা করল, কিন্তু বিপত্তি দেখা দিল তাদের একমাত্র বোনটিকে নিয়ে। তারা বুঝতে পারছিল না যে তারা তাদের আদরের বোনটিকে কোথায় রেখে যাবে, তাই তারা সকলকে জিজ্ঞেস করতে লাগলো, আমরা আমাদের বোনটিকে কোথায় রেখে যেতে পারি? তখন তারা সকলেই বলল, আমরা তোমাদের বোনকে রেখে যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা দেখছি না, তবে আমাদের কাছে মনে হচ্ছে তোমরা তোমাদের বোনকে বার্সিসার কাছে রেখে যেতে পারো, কেননা সেই হচ্ছে আমাদের মাঝে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি। অতঃপর তারা বার্সিসার কাছে গেল, তাকে যেয়ে বলল, আমরা জিহাদে যেতে চাই, আপনি কি কষ্ট করে আমাদের বোনটিকে দেখে রাখতে পারবেন? তখন সে বলল, মাআজ আল্লাহ, আমি এই বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। তখন শয়তান তাকে এই বলে প্রলুব্ধ করতে লাগলো, তুমি তাদের তাড়িয়ে দিচ্ছ, তুমি তাকে কার কাছে রেখে আসতে বলছো? তুমি যদি তার দায়িত্ব না নাও এবং সে যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে, তখন বিষয়টা কেমন হবে? তুমি কেন এই ভালো কাজটি করতে চাচ্ছ না? তোমার উচিত এই ভালো কাজটি করা। প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন, শয়তান তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করছে। বার্সিসা আবারও তাদের ডেকে এনে বলল, ঠিক আছে, আমি তার খেয়াল রাখব, তবে শর্ত হচ্ছে সে আমার সাথে আমার উপাসনালয়ে থাকতে পারবে না, পাশেই আমার আরেকটি বাড়ি আছে, সে সেখানে থাকবে। অতঃপর তার কথা মতোই মেয়েটি পাশের বাড়িতে থাকতে শুরু করল। বার্সিসা প্রত্যেক দিন তার উপাসনালয়ের দরজার সামনে খাবার রেখে দিত, মেয়েটি এসে খাবার নিয়ে যেত। সে কখনো মেয়েটির সাথে দেখা করত না, কথা বলতো না, এমনকি মেয়েটির ঘরের সামনে পর্যন্ত যেত না। সে তার দরজার বাইরে খাবার রেখে দিত, মেয়েটি ঘর থেকে বের হয়ে এসে খাবার নিয়ে যেত। তখন শয়তান আবারও তাকে এসে বলল, তুমি করছোটা কি? তুমি কি জানো না মেয়েটি যখন খাবার নেয়ার জন্য তার ঘর থেকে বের হয় এবং তোমার গির্জা পর্যন্ত আসে, তখন বাহিরের লোকজন তাকে দেখতে পায়। সুতরাং তোমার উচিত তার দরজায় যেয়ে খাবারটা রেখে আসা। তখন বার্সিসা ভাবল, ঠিকই তো, আমার দরজা পর্যন্ত খাবারটা রেখে আসা উচিত। প্রিয় উপস্থিতি, শয়তান কিন্তু তার সাথে সামনাসামনি কথা বলছে না, বরং তার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে। বার্সিসা এবার খাবার নিয়ে মেয়েটির দরজার সামনে রেখে আসতে শুরু করল। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল। অতঃপর শয়তান তাকে বলল, মেয়েটি খাবার নেয়ার জন্য দরজা খুলে বাহিরে বের হয়ে আসছে, কেউ তাকে দেখে ফেলতে পারে, সুতরাং তোমার উচিত খাবারটা তার ঘরে দিয়ে আসা। এবার সে খাবারটা ঘরে দিয়ে আসতে আরম্ভ করল। সে ঘরের দরজায় নক করে খাবারটা ভিতরে দিয়েই সঙ্গে সঙ্গে চলে আসত, এক মুহূর্ত সেখানে অবস্থান করত না। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হল। অতঃপর শয়তান তাকে আবারও বলল, তুমি কেমন মানুষ, মেয়েটি সারাদিন ঘরে আবদ্ধ হয়ে থাকে, তুমি তার খোঁজ খবরও নাও না, তার সাথে কথা বলো না, আর তুমি ছাড়া তো তার দেখাশোনা করার মতো কেউ নেই, সুতরাং তোমার উচিত সামাজিকতা বজায় রেখে চলা, তার সাথে কথা বলা, দূর থেকে হলেও তার খোঁজ খবর নেয়া। অতঃপর বার্সিসা মেয়েটির খোঁজ খবর নেয়ার জন্য বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে তার সাথে কথা বলতে আরম্ভ করল, আর মেয়েটিও ঘরের ভেতর থেকে তার কথার জবাব দিতে লাগল। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর শয়তান তাকে এসে বলল, কেন তুমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচামেচি করে কথা বলছ? চাইলে তো তুমি ঘরের ভিতরে যেয়ে তার সাথে বসে বসে কথা বলতে পারো, আর এটাই তোমাদের উভয়ের জন্য অনেক সুবিধাজনক। তখন সে মেয়েটির সাথে একই ঘরে বসে বসে কিছু সময় অতিবাহিত করতে লাগল। অতঃপর ধীরে ধীরে তারা ঘন্টার পর ঘন্টা একসাথে সময় কাটাতে লাগলো। এভাবে এক সময় সেই আবেদ মেয়েটির সাথে জেনায় লিপ্ত হয়ে গেল, ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। সম্মানিত শ্রোতামণ্ডলী, ঘটনা এখানেই শেষ নয়, তারপর মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। অতঃপর শয়তান বার্সিসাকে এসে বলল, তুমি এটা কি করলে? ওর ভাইরা যখন ফিরে এসে এই অবস্থা দেখবে তখন কি হবে? তখন তারা তোমাকে হত্যা করবে, সুতরাং তোমার উচিত বাচ্চাটিকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা। তখন বার্সিসা চিন্তা করল, শুধুমাত্র বাচ্চাটিকে হত্যা করলেই কি বিষয়টি গোপন থাকবে? শয়তান বলল, না, শুধুমাত্র বাচ্চাটিকে হত্যা করলে বিষয়টি গোপন থাকবে না। তোমার কি মনে হয় মেয়েটি বিষয়টি গোপন রাখবে? বার্সিসা বলল, তাহলে আমি কি করব? তখন শয়তান বলল, তুমি ওই মেয়েটিকেও মেরে ফেলো,
অবশেষে সে বাচ্চাটিকে ও মেয়েটিকে মেরে ফেলল এবং তাদেরকে একটি ঘরের নিচে পুঁতে রাখল। মেয়েটির ভাইয়েরা কিছুদিন পর যুদ্ধ থেকে ফিরে আসলো। তারা জানতে চাইল যে তাদের বোন কোথায়। বার্সিসা উত্তরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে, অতঃপর সে মৃত্যুবরণ করে। বার্সিসা মন গড়া একটি কবর দেখিয়ে বলে, ওই হলো তার কবর, ওখানেই তাকে দাফন করা হয়েছে। তারা বোনের মৃত্যুর সংবাদ শুনে দুঃখিত হল এবং কবরের পাশে যে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো ও দোয়া করল, অতঃপর ঘরে ফিরে গেল। রাতের বেলায় তাদের তিন ভাইয়ের মধ্য থেকে এক ভাই একটি স্বপ্ন দেখল। স্বপ্নে শয়তান এসে তাকে বলল, তুমি কি বার্সিসাকে বিশ্বাস করো? সে মিথ্যা বলেছে, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা যায়নি এবং সে তোমাদের যে কবর দেখিয়েছে সেখানেও তাকে দাফন করা হয়নি, বরং বার্সিসা তোমার বোনের সাথে অপকর্ম করেছে। অতঃপর তোমার বোন ও তার বাচ্চাকে হত্যা করে অমুক ঘরের নিচে দাফন করে রেখেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা কবর খুঁড়ে দেখতে পারো। অতঃপর সকালে সে তার বাকি দুজন ভাইকে ডাকল এবং তাদেরকে তার স্বপ্নের বিবরণ শোনাল। বাকি দুজন বলল, আমরাও তো রাতে একই স্বপ্ন দেখেছি, তাহলে এটা নিশ্চয়ই সত্য। পরদিন তারা বার্সিসার দেখানো সেই কবরটা খুঁড়ল, কিন্তু সেখানে কিছুই পেল না। অতঃপর তারা তাদের বোনের ঘরে যেয়ে মাটি সরালো। মাটি সরিয়ে তারা তাদের বোনের দেহের পাশে একটি বাচ্চার দেহও দেখতে পেল। অতঃপর তারা বার্সিসাকে বলল, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো। তোমার চরিত্র যে এত নিকৃষ্ট এটা আমরা কল্পনাও করতে পারিনি। অতঃপর তারা ক্ষুব্ধ হয়ে বার্সিসার উপাসনালয় ভেঙে গুড়িয়ে দিল। বার্সিসাকে শুলে চড়ানোর জন্য টেনে হেঁচড়ে শুলিকাষ্ঠের দিকে নিয়ে যেতে লাগল। এমন সময় শয়তান একজন বৃদ্ধ লোকের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল এবং তাকে বলল, বার্সিসা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? আমি হচ্ছি শয়তান, আমিই তোমাকে এই ঝামেলার মধ্যে ফেলেছি, আর আমিই হচ্ছি সেই ব্যক্তি যে এই মুহূর্তে তোমাকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারি এবং তোমার জীবন রক্ষা করতে পারি। তখন বার্সিসা বলল, যেভাবেই হোক তুমি আমাকে রক্ষা করো। শয়তান বলল, ঠিক আছে, আমি তোমাকে রক্ষা করব, তবে তোমার একটি কাজ করতে হবে, তুমি আমাকে মাত্র একবারের জন্য একটি সেজদা করবে। বার্সিসা শয়তানকে সেজদা করল। অতঃপর শয়তান বলল, আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার থেকে মুক্ত। শয়তানের এই কাজের বাস্তব উদাহরণ আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, কামাথালি শাইতানি ইযু ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তারা শয়তানের মতো, শয়তান মানুষকে কুফুরি করতে বলে, অতঃপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজাহানের প্রতিপালক, আল্লাহ তাআলাকে ভয় করি। প্রিয় উপস্থিতি, বার্সিসা শয়তানকে সেজদা করল। এটাই ছিল তার জীবনের শেষ কাজ। এর কিছুক্ষণ পরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, একজন আল্লাভীরু আবেদ যে সারাটা জীবন ইবাদতে কাটিয়েছে, আল্লাহর দাসত্ব করেছে, জীবনের শেষ মুহূর্তে সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করছে, জীবনের শেষ মুহূর্তে সে বেঈমান হয়ে মারা যাচ্ছে, এর চেয়ে ভয়াবহ বিষয় আর কি হতে পারে? এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা বার্সিসার ঘটনা নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা বার্সিসার ঘটনা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনার ভয়াবহতা বুঝতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপলব্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাল্লা আলা রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য নারীর চেয়ে অধিক বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ফা ইন্না সালিসুহুমা শাইতান, যখন দুজন নারী পুরুষ একাকী অবস্থান করে তখন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান অবস্থান করে। সুতরাং উল্লিখিত হাদিসগুলো থেকে বোঝা যায় নারীদের ফিতনা এটা অত্যন্ত ভয়াবহ, এবং শয়তান সবসময় চায় ইমানদার ব্যক্তিদেরকে নারীদের ফিতনায় নিমজ্জিত করতে। অনেক সময় আমাদের দিনী ভাইদেরকে ন্যাক সুরতে শয়তান ধোঁকা দিয়ে থাকে। শয়তান তাদেরকে এসে বোঝায়, তুমি তো দিনদার মানুষ, সুতরাং তোমার উচিত তোমার মতো দিনদার কাউকে বিয়ে করা। তুমি এক কাজ করো, কোন একটা মেয়েকে তোমার মতো দিনদার বানিয়ে নাও। তখন সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে এবং অনলাইন অফলাইনে অন্যকে দিনদার বানাতে গিয়ে সে নিজেই ফিতনায় নিমজ্জিত হয়। আর এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। সুতরাং আমাদের উচিত বার্সিসার ঘটনা থেকে শিক্ষা নেয়া এবং নারীদের ফিতনা থেকে বেঁচে থাকা। বার্সিসার ঘটনা থেকে আমরা দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে বৈরাগ্যতা বা একাকিত্বের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক হওয়া। উল্লিখিত ঘটনায় লক্ষ্য করুন, মেয়েটি যদি বার্সিসার স্ত্রী হতো বা বার্সিসা যদি পরিবার নিয়ে থাকত,
তাহলে হয়তো শয়তান তাকে এভাবে ধোকা দিতে পারত না। সুতরাং সকলের উচিত একাকী সময় না কাটিয়ে প্রাপ্ত বয়সে বিয়ে করে নেয়া। তাহলে এই ফিতনা থেকে নিজেকে অনেকাংশে নিরাপদ মনে হবে ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে সর্বশেষ যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে, শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করার চেষ্টা করে। এমনকি শয়তান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার চেষ্টা করে। সে চায় মানুষ যাতে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। বার্সিসার করুণ পরিণতি থেকে আমরা সেটাই উপলব্ধি করতে পারি। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর মৃত্যুর আগ মুহূর্তের একটি ঘটনা বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহর ছেলে আবদুল্লাহ বিন আহমদ বলেন, আমার পিতা মৃত্যুসজ্জায় অচেতন অবস্থায় বলে উঠেন, লা বাদ, না এখনো না, না এখনো না। একথা শুনে আবদুল্লাহ চিন্তায় পড়ে যান। তিনি কৌতূহলী হয়ে তার পিতাকে জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, কেন আপনি এমন বলছিলেন যে এখনো না, এখনো না? তখন ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন, শয়তান আমার পাশেই দাঁড়িয়েছিল। সে তার আঙুল কামড়ে বলছিল, হে আহমদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে, হে আহমদ, তুমি তো আমার হাত ফসকে বের হয়ে গেলে। তখন আমি বললাম, না এখনো না, যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি। তোমার আর আমার যুদ্ধ এখনো চলছে, যখন আমি মারা যাব একমাত্র তখনই আমি তোমার হাত থেকে রক্ষা পাব। প্রিয় উপস্থিতি, এই ছিল ইমাম আহমদ রহিমাহুল্লাহর মৃত্যুর পূর্বাবস্থা। তারা মৃত্যুর আগ মুহূর্তেও শয়তানের ফেতনা থেকে নিজেদের নিরাপদ ভাবতেন না এবং তারা শয়তানের চক্রান্তের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেন। সুতরাং আমাদের উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শয়তানের চক্রান্ত থেকে সজাগ থাকা। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে বার্সিসার ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।